আমরা সারা বছর একটু মধু মিক্স করে খেতে হবে আমলকি হরটুকি ভয়রা। খাঁটি মধু মিক্স করে যদি আমরা আমলকি হরটুকি ভয়রা খেতে পারি তাহলে এ 36টা রোগের উপকার হয়। আবার এটার মধ্যে একটুখানি যদি বিট লবণ দিয়ে খাই তাহলে স্লাইন প্রিপারেশন তো হলোই, সাথে বিট লবণের 12টা গুণ আছে। তো আমলকি হরটুকি ভয়রার 36টা গুণ আর এইটারও 12টা গুণ, তাহলে মোটামুটি আমরা অর্ধেক রোগের ঔষধ পেয়ে যাই। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, গরম গরম হালকা কুসুম গরম পানি আমাদের খাওয়া উচিত। গরম পানি ছাড়া ঠান্ডা পানি বা ফ্রিজের খাবার গরম পানি দিয়ে না ধুয়ে এই করোনাকালে দয়া করে আপনারা কেউ খাবেন না। অথবা ফ্রিজের খাবারটাই আবার ওভেনে একটু গরম না করে বা চুলায় গরম না করে বা আগুনে গরম না করে কোনো খাবারই ফ্রিজের খাবার সরাসরি খাওয়া উচিত না। আর এই যে শীতের সময় মাইটস নামক একটা জীবাণু যেটা আমাদের কার্পেটে থাকে, পাপোশে থাকে, চাদরে থাকে, পর্দায় থাকে, বালিশে থাকে অনেক বেশি, তোষকে থাকে আরও বেশি, আমাদের লেপে থাকে, কম্বলে থাকে, কার্পেটে থাকে, সর্বত্র তার বিচরণ খুব ছোট কিন্তু খুব শক্তিশালী। সে নাক, মুখ, কান, গলা, লোমকূপের গুড়া দিয়ে পর্যন্ত সে প্রবেশ করে এবং আমাদের শরীরে এই মাইটস একটি কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি সৃষ্টি করে। এটা অনেক সময় দেখা যায় যে সে আপনার করোনা ভাইরাসকেও এগিয়ে নিয়ে আসে। আমরা একটা ভয় পেয়েছিলাম এই শীতে হয়তো আমাদের দেশে করোনার প্রভাবটা বাড়বে, আলহামদুলিল্লাহ স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের ডিজি হেলথ এবং আমাদের ডিজি ড্রাগ এই এত সুন্দর ভূমিকা নিচ্ছে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা আলহামদুলিল্লাহ অনেক কম হইতেছে। ৩৭ ৪০ পর্যন্ত বয়স, এই সক্ষম বয়সে অনেক বেশি সালাদ খেতে হবে, তাহলে শরীরের পরিস্ফুটনটা ভালো হবে, শরীরের হরমোনটা ভালো থাকবে, প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে, নিরোগ এবং সুস্থ থাকতে অনেক সহযোগিতা করবে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের প্রায় 27 জন মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুর হিসাব অনুযায়ী 27 জন লোক আমাশয় ভোগে। এর একমাত্র কারণ হলো যে আমাদের পানিটা নিরাপদ না। আমাদের আন্ডার ট্যাঙ্কি এবং আপার ট্যাঙ্কি মানে বিল্ডিংয়ের নিচে একটা বেসমেন্টে যে ট্যাঙ্কিটা থাকে আর একটা বিল্ডিংয়ের ছাদে ট্যাঙ্কি থাকে, এই দুইটা ট্যাঙ্কির ভিতরে পানি থাকে। পানির ভিতরে অজস্র আপনার কেঁচো, ব্যাকটেরিয়া, অ্যামোবিয়া, প্রোটোজোয়া, মাইটস, যত ধরনের কঠিন জীবাণুগুলো ওখানে আছে। আপনি দয়া করে আজকেই আপনার বাড়ির নিচের যে পানির ট্যাঙ্কিটা একটা টর্চ লাইট দিয়ে আপনি পরীক্ষা করতে পারেন যে তেলাপোকা পর্যন্ত ওই ট্যাঙ্কির মধ্যে লক্ষ লক্ষ আছে। এই পানিগুলো আমরা কোনো মতেই বিশুদ্ধ করে খাই না। আমার এই পানিগুলোকে আপনাকে গরম করে ঠান্ডা করে খেতে পারবেন না, একটু গরম থাকতে খেতে হবে। তাইলে পরে এই শীতে আপনার নাক, মুখ, কান, কণ্ঠনালী, গলা, গহ্বর আপনার সবগুলি নিরাপদ হবে, কারণ মুখ দিয়ে সব রোগ হয় শুরু। এই মুখ দিয়ে সব রোগ হয় শুরু মানে দাঁতে, মাড়িতে, কোনো জায়গায় যদি একটু গরম পানি লাগে তাহলে জীবাণুটা চলে যাবে। আবার যদি পানির ভিতরে আপনি একটু সামান্য ফিটকিরি ব্যবহার করে খান বা ট্যাঙ্কির ভিতরে 1000 লিটার পানিতে আপনি 50 গ্রাম ফিটকিরি দিয়ে ওই পানিটা যদি আপনি বাড়িতে ব্যবহার করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার গোসলের সময় আপনি নিরাপদ পানি পাবেন। সয়াবিনের গুণের কোনো শেষ নাই। যেরকম সয়াবিন সাধারণত যাদের আমাশা আছে তাদের জন্য মহাঔষধ। সয়াবিন যদি ভিজিয়ে রেখে পাউন্স করে খায় তাহলে হাত পার যে কাঁপে, যে ডোপামিন হরমোনের অভাবের জন্য, এই ডোপামিন হরমোনের যোগান দিতে পারে আপনার সয়াবিন। 3 দিন ভিজানোর পরে একটু পাউন্স বা যেটাকে আমরা গেরি বলি বা গাছ বলি, বীজ বলি, বিছন হয় ওইটা আপনার যদি একটু মধু দেওয়া খাওয়া যায়। যেরকম বুট ভিজাই আমরা প্রথম একদিনে না, 2 দিন পরে যদি বুটটা খাওয়া হয়, বুটের মাথায় যখন বীজটা আসবে তখন এটার মধ্যে ডোপামিন আসবে। ডোপামিন একটা আমাদের প্রয়োজনীয় হরমোন। এই হরমোনটা আমরা কোনো বীজ বা পাউন্স জাতীয় কোনো জিনিস খাই না বলে এই হরমোনটা আমরা পাই না। আপনি গুলশান বনানীর যে কোনো বাজারে যাবেন দেখবেন যে কালাই পাউন্স করে, বুট পাউন্স করে, গমকে পাউন্স করে,
বিভিন্ন বীজ জাতীয় জিনিসকে পাউন্স করে। গমের গাছগুলো, এই গাছটা আমাদের ব্লাড থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সারের একটা মহা ঔষধ, সারা পৃথিবীতে এখন সবাই খাচ্ছে। এটা লিভার থেকে রক্ত উৎপাদন করতে সহযোগিতা করে এবং লিভারকে ভালো রাখে। যেরকম আমরা অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠে একটা মিষ্টি জিনিস খাই অথবা তৈলাক্ত জিনিস খাই, তৈলাক্ত বলতে আমি একটা কাবাব খেয়ে বসলাম খালি পেটে, এটা কিন্তু আমার স্টোমাক অ্যালার্জি হবে, আজকে না হোক পাঁচ বছর পরে হবে। তো স্টোমাক অ্যালার্জি আমি তৈরি করে দিলাম, আমার শরীরের ভিতরে লিভার ফিটিং হয়ে যাচ্ছে। এর কারণ আমি সকালবেলা খালি পেটে পোলাও, বিরিয়ানি, ভাজি, ভুনা, ফাস্টফুড, রিচফুড, হার্টফুড, জাঙ্ক ফুড এই জাতীয় জিনিসগুলি বেশি খাই খালি পেটে। খালি পেটে মানে সকালবেলা আপনি 11টা পর্যন্ত যদি দধিচিরা খেতে পারেন, আপনি যদি ভিজানো বুট খেতে পারেন, আপনি যদি ভিজানো গম খেতে পারেন, ভিজানো ভুট্টা খেতে পারেন, আর এখন একটা মিষ্টি ভুট্টা পাওয়া যায় সেটা খেতে পারেন, আবার আরেকটা ভুট্টা এখন বাজারে আসছে অজস্র হয়, আমার নিজেরই 5 লাখের উপরে আছে এই ভুট্টা গাছ, একদম কালো আর অসম্ভব মিষ্টি, মনে হবে যে এটা আপনার কালো আঙ্গুর, একদম কালো আঙ্গুরের মতো স্বাদ, নরম, আপনি ক্ষেত মাঠের থেকে নিজে কেটে নিজে ভেঙে সাথে সাথে খেতে পারবেন, 10 মিনিটের মধ্যে একটু ভালো করে ধুয়ে নিয়ে আপনি খেতে পারবেন। পৃথিবীর প্রায় 200 কোটি মানুষের একটি প্রিয় খাবারের নাম সয়াবিন, যেটা বাংলাদেশে কানাডিয়ান কনসাল্টিং ফার্মরা আজকে 25 বছর যাবতই প্রায় বাংলাদেশে এটা চাষ আরম্ভ হয়েছে, বিশেষ করে নোয়াখালী, বরিশাল সহ বাংলাদেশের প্রায় অনেক ডিস্ট্রিক্টে এখন সয়াবিন চাষ হয়। আর সবচেয়ে প্রিয় খাবার পৃথিবীর কাছে সয়াবিনের দুধ। আমরা যাকে কালিজিরা বলি, মানে জিরারই আরেকটি প্রজাতি, কালিজিরা কালো হলেও মানব দেহের জন্য, মানব দেহকে বিশুষ্কায়িত রাখার জন্য, বুকের সর্দি কাশি কফ দূর করার জন্য কালিজিরার ভূমিকা হাজার বছরের প্রমাণিত। কালিজিরা বাংলাদেশে কালিজিরার মধু এখন তৈরি হচ্ছে, আমরাও নিজেরা কালিজিরার মধু আমাদের কালিজিরা বাগান থেকে মধুর বাক্স দিয়ে আমরা তৈরি করে আনি। কালিজিরা একটি সত্যিকারের এই বহু রোগ থেকে মুক্তির ঔষধ, মহাপবিত্র কোরআন শরীফে আছে কালিজিরা মৃত্যু বাদে সকল রোগের মহা ঔষধ, আল হাদিস বুখারি শরীফ। আরেকটি হাদিস আছে যা সৃষ্টিকর্তা মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য যদি কোনো ঔষধ তৈরি করতেন সেটা কালিজিরার চেয়ে করতেন, আল হাদিস বুখারি শরীফ। দুইটা হাদিস আছে এই কালিজিরাকে নিয়ে। অতএব কালিজিরা আমরা নিরোগ থাকার জন্য খাবো, কালিজিরার সাথে এখন কালিজিরার তৈলটা উপরন্ত বাজারে খাঁটি তৈল যেগুলো আছে, যারা নিজেরা তৈল ভাঙায় তারা বলতে পারবে খাঁটির তৈল কোনটা, যারা নিজেরা মধু সংগ্রহ করে তারা বলতে পারবে এটা খাঁটি কালিজিরার মধু কিনা। আমাদের মডার্ন গ্রুপ আমরা দুইটাই করে থাকি, এবং কালিজিরা যদি খাঁটি তৈল হয় তাহলে এটা সর্দি কাশি ঠান্ডা বক্ষবৃদ্ধির সমস্যা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুরুরুচি, নিউমোনিয়া, বক্ষবৃদ্ধির সমস্যা, সিউপিডি এই জাতীয় রোগের জন্য মানে কালিজিরার কোনো গুণের শেষ নাই। আর আপার ট্যাঙ্কি যেটা আছে, রিজার্ভ ট্যাঙ্কি উপরে যেটা আছে, ওইটার ভিতরে আপনি কমপক্ষে 30 গ্রাম ফিটকিরি গুঁড়ো করে ওইটা ছিটিয়ে ভিতরে দিতে পারেন, তাহলে দুদিক থেকে আপনি নিরাপত্তাটা পেলেন। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদ পানি খাবো, কলেরা থেকে আরম্ভ করে আমাশা, ডায়রিয়া থেকে আরম্ভ করে যত ধরনের পানিবাহিত রোগ আছে সব রোগের থেকে বাঁচতে হলে আমাদের বিশুদ্ধ পানি, গরম পানি, ফিটকিরিযুক্ত পানি, নিম পাতাযুক্ত পানি, কাঁচা হলুদযুক্ত পানি আমাদেরকে নিরাপদ রাখতে পারে, আমাদেরকে ভালো রাখতে পারে। কারণ আমাদের মাথা হলো আমাদের শরীরের হেড অফিস, মাথাকে ঠান্ডা রাখার জন্য, মাথাকে ভালো রাখার জন্য যেরকম আমাদের সালাদ খেতেই হবে,
সাত রঙের শাকসবজি ফলমূল মশলা খেতে হবে খুব সহজ কিন্তু সাত রঙের আপনি রেগুলারই খান হয়তো আপনি এখন রংধনু কালার সাত রং শুনে আপনি ভয় পাচ্ছেন ভয়ের কিছু নেই কারণ আপনি হিসাব করে দেখেন যে আপনি বাঁধাকপি ফুলকপি খান সাদা হলো সবুজ হলো দুইটা কালার এসে গেল বাঁধাকপি ফুলকপি গাজর এবং বিট খান একটা খৈরি একটা লাল এখানে এলো দুইটা চারটা আপনি দারচিনি এলাচি লবঙ্গ খান এখানে দুইটা কালার আপনি পেয়ে যাবেন আপনি লাউ খান চাল কুমড়া খান মিষ্টি কুমড়া লাল চাল কুমড়া সাদা লাউ সাদা লাউয়ের উপরের খাবারটা সহ যদি আপনি খেতে পারেন মানে যে কোনো গ্রিন খাবার যে কোনো লাউ চাল কুমড়া মিষ্টি কুমড়া এগুলি স্টমাকের প্রতীক দেখতে অনেকটা স্টমাকের মতো এগুলো খেলে আপনার স্টমাক খুব নিরাপদ থাকবে স্টমাক খুব ভালো থাকবে স্টমাকে কোনো রোগ হবে না আর চামড়া ফেলে ভিতরের বিচি ফেলে কোনোদিনও লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া খাওয়া উচিত না।